আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি পূর্বে ভিডিওতে যে অক্ষরগুলো দেখাইছি আশা করি সকলেই ওগুলো বুঝছেন ইনশাআল্লাহ। এখন আমরা পরবর্তী অক্ষরগুলো দেখব। তো আজকে আমাদের অক্ষর হবে নুন, হা আর ইয়া। এখন আমি নুন লিখব। আশা করি পূর্বের ভিডিওগুলি দেখার দ্বারা কলম ধরা এবং কলম চালানো, আশা করি যারা কলমের ব্যাপার জিজ্ঞাসা করছে সকলেই কলম ধরা বিষয়টা বুঝছে। আমি এটা নুন লিখব। নুনের দ্বিতীয় মাথাটা নিচের টানটা সেই বা টানের মতো। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে নিন, যাতে করে সামনের ভিডিওগুলি পেতে সহজ হয় এবং মন্তব্যগুলি কমেন্টের মাধ্যমে জানালে ভালো হয়। প্রথম টানটা বার মতোই, কিন্তু মাথার মধ্যে হালকা কালিফের মাথার মতো হবে, আর দ্বিতীয় টানটা সেই বার মতোই হবে। এই টানটা যেন আমার বার সেই টানের মতো সুন্দর হয়, তাহলে আমার নুনটাও সুন্দর হবে ইনশাআল্লাহ। আবার দেখাইতেছি, মাথার মধ্যে সেই আলিফের মতো দালের মতো একটু হালকা ছোট করে মাথা দিয়ে দেবে। শেষ মাথাটা এতটুকুর মতো হবে, এর উপরে যে না উঠে। আর আমাদের নুন লেখা হয়ে গেছে। এখন আমরা পরবর্তী অক্ষর দেখব। এখন আমার এখন অক্ষর হলো হা, গোল হা। একেবারেই সহজ, কলমটা ধরা আর টানার প্রতি খেয়াল রাখলে ইনশাল্লাহ অক্ষর সুন্দর হবে। আমাদের হাও হয়ে গেল। পরবর্তী হরফ হলো হামজা। এখন আমরা হামজা দেখব। আমাদের এখানে ওই আইনের মতোই বাট একটু অন্যরকম আর কি, মাথাটা গোল হয়ে যাবে। আর এই মাথাটা এখানে লেগে যাবে, গোল হয়ে যাবে। এই মাথাটা একটু চিকন হবে, শেষ মাথাটা একটু চিকন হবে।
আমাদের পরবর্তী হরফ হলো ইয়া। এখন আমরা ইয়া দেখব। মাথাটা একটু হালকা গোল হবে। এটা হলো ইয়ার দ্বিতীয় টান। আর শেষের টানটা সেই আমার বা নুন সিন ওই টানের মধ্যে। অতএব আমার বা হরফটা এত সুন্দর হবে, ইয়া সিন সদ সব অক্ষরগুলো আমার সুন্দর হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের আরবি অক্ষরগুলো দেখানোর শেষ। ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আমরা মোরাক্কাব শব্দগুলো নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের জন্য এখানেই শেষ। ইনশাআল্লাহ আমরা আগামী ভিডিওতে মোরাক্কাব শব্দ নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিন, যাতে করে সামনের ভিডিওগুলি পেতে সহজ হয়, এবং যে কোনো মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ।